আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি সকলেই ভালো আছেন। প্রিয় দর্শক, নির্বাচনকে ঘিরে কি বক্তব্য দিয়েছেন সম্পূর্ণ সে বিষয়টি আপনাদের সাথে তুলে দেব। প্রিয় দর্শক, পুরো বিষয়টি দেখলে বুঝতে পারবেন ঘটনাটি কি ছিল। দর্শক, আর দেরি নয়, শুরু করা যাক। যে বেশি কথা বললে সব বন্ধ করে দিয়ে বসে থাকবো প্রধানমন্ত্রী, তিনি সেখানে আরো অনেকগুলো কথা বলেছেন। আর বেশি আমাকে বেশি কথা বললে সব বন্ধ করে দিয়ে বসে থাকবো, ইলেকশনের পরে যদি আসতে পারি আবার করব। তার দেখি কে সাহস পায় নিতে ক্ষমতায়, সেটা আমার কথা। সব গোছায় গেছে দেওয়ার পরে এখন ইলেকশনের কথা, ভোটের কথা, অর্থনীতির কথা, পাকা পাকা কথা শুনতে হয়। আমি ওটা শুনতে রাজি না। আমি এই দেশে আজকের না, 77 বছর বয়স, সে 15-16 বছর বয়স থেকে মিছিল করি, তাহলে আমার রাজনীতি বয়স কত? স্কুল জীবন থেকে মিছিল করা শুরু করছি, তো এ পর্যন্ত চালাই যাচ্ছি। তো সে আর বাবা মা ভাই বোন সব হারাইছি, হারাবারও আমার কিছু নাই। শেখ হাসিনা আজকের যে বক্তব্য দিয়েছেন, সে বক্তব্যটি বাংলাদেশের মানুষের সাথে তিনি একটি প্রহসন করেছেন, চরমভাবে নিগৃহীত একটি বক্তব্য আজকে তিনি দিয়েছেন। তিনি বলেছেন, আমাকে বেশি কথা বললে সব বন্ধ করে দিয়ে বসে থাকব। বাংলাদেশের অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য যদি আপনারা শুনেন, তাহলে বুঝবেন যে এদেশের সবাই তার বান্দি, মানে সবাই তার গোলাম, সবাই তার খাদেম, সবাই তার কেলার কর্মচারী, দালাল। মানে শেখ হাসিনা যা বলবে ওইভাবে করে আপনি উদ্ভাস করবেন, সেরকম একটি তার শব্দ চয়ন। মনে হচ্ছে যেন আমরা সবাই তার মানে পাঁচাটা দালাল, পাঁচাটা গোলাম, একেবারেই শেখ হাসিনা যেভাবে বলবে সেভাবে উদ্ভাস করবেন। এই মানসিকতার একটা বহির প্রকাশ শেখ হাসিনার প্রতিটা বক্তব্যেই পাওয়া।